ইসলামপুরে খুন হলেন এক তৃণমূল কর্মী তাকে খুনের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ দলের জেলা নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে কোনোভাবে রাজনীতির যোগ নেই জমি নিয়ে বিবাদ চলছিল তারই জেরে খুন হয়েছেন দলের ওই কর্মী ঘটনায় অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইসলামপুর জেলা পরিষদ সদস্যার স্বামী জানান জীবনের সঙ্গে ওখানকার কিছু মানুষের জমি জমি নিয়ে একটা ঝামেলা ছিল এটা পরিবারিক ঝামেলা জমির ঝামেলা এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নাই জীবনের লোকজনের জমি এতদিন ধরে বন্ধ করে রেখেছিল সেই জমিটা ভেস্টের যখন মজিবরের লোকজনের পরিকল্পনা ছিল যে আমাদের জমি বন্ধ করে রাখা হয়েছে সেই জমি ওরা দখল নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছিল তার যে বিপক্ষের পার্টি আছে ফরাজের লোকজন তার উপরে হামলা করেছে করে তখন মজিবর ওখানে গুরুত্ব অবস্থায় পড়েছিল ওখান থেকে মহকুমা হাসপাতাল ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসলে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে ওনাকে তো ওখানে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন তদন্ত করে দোষীরা যেন শাস্তি পায় এখানে দলের কোনো যুক্ত নাই নির্বাচিত সদস্য হচ্ছে হুসনারা বেগম ওনার স্বামী হচ্ছে ফরাজ উনি মানুষ যদি দোষী করে দলের দায় নেবে না দলের কোনো দায় নাই ওনার ব্যক্তিগত ব্যাপার উনি ব্যক্তিগত শর্তে ঝগড়া করছে জমির ঝগড়া এটা এটা পলিটিক্যাল কোনো ঝগড়া নাই মজিবর তৃণমূল কংগ্রেসের একজন অ্যাক্টিভ সদস্য এখনো বর্তমানে এখনো সদস্য আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা